হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটিকে ফলো করো। আজকে বানাবো আমি রুটি। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমবারের মতো আমি রুটি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি প্রথমবারের মতো রুটি বানাচ্ছি। রুটির আটাটা পুরো একদম সেনে নিয়েছি। এই ভিডিওটা বানিয়েছি না, মানে আটাটা ছেলে একদম পুরো সেনে নিয়েছি। এটা ভিডিও করছিলাম না, মনে ছিল না যে ভিডিও করি, মানে মনে হচ্ছিল না, মানে প্রথমবার বানাচ্ছি। তো তা বললাম যে তাও দেখি ভিউয়ার্সকে দেখাই। তো এভাবে দেখেন, আমি আটার ডোগুলো আটাগুলোকে নিয়ে এরকম করে ছোট ছোট করে ডো তৈরি করে নিচ্ছি, যাতে রুটিগুলো আমি মানে ছোট ছোটোভাবে, আমি তো রুটি পাকাইনি কিন্তু দেখেছি তো রুটি বানাতে, তো আমি লোককে দেখেছি এভাবে তারা করে, এই জন্য আমিও এইটা করেছি। তো রেসিপিটি ফলো করো। দেখো আমি নতুন রুটি বানাচ্ছি, কী কেমন হচ্ছে রুটিগুলো বন্ধুরা আপনারা দেখবেন। তো এইভাবে করে আমি দেখো সবগটা ডো তৈরি করে নিলাম। ডোগুলি তৈরি করার পরে এখন এইভাবে দেখো পুরো একদম ডোটাকে তৈরি করে নিয়ে, ওই যে পাশে বেলন চাকাটা দেখছো, তো বেলন চাকাটা নিয়ে নিলাম। আর লাগবে সাথে আটা, তো আটা দিব না বন্ধুরা, আটা সাটা ভালো লাগে না। হ্যাঁ, তো আমি নিব একটু, নিয়ে নেব সর্ষার তেল। দেখো আমি তেল নিয়ে নিলাম, তেল দিয়ে এটাকে বেলনটাকে মাখিয়ে দিব ভালো করে, তাতে যে বেলনটাতে যেন এই 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 চাকাটাতে তেল মাখিয়ে দিলাম, তাতে যেন চাকাতে আটা না ধরে যায়, এটা যেন বেলতে সুবিধা হয়। দেখো এইভাবে তেল দিয়ে আমি চেপে চেপে একদম এটাকে বড় করে দিলাম। এই যে বেলনিটা তো অল্প তেল মাখিয়ে দিলাম, তেল মাখানোর পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সুন্দরভাবে তেলটা মাখানো হয়ে গেলে আমি এই যে রুটিটাকে দেখো ভারত পাকিস্তানের ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে। ভারত পাকিস্তান চলে যাচ্ছে, রুটি একদিকে যাচ্ছে পাকিস্তান, একদিকে যাচ্ছে ভারত, আর একদিকে যাচ্ছে বাংলাদেশ। তো সব দেশের মানচিত্র মানে সব দেশকে টাচ করে নিচ্ছে আমার রুটি। কেন গোল হচ্ছে না বন্ধুরা, যেহেতু প্রথমবারে বানাচ্ছি। তো চলো, এই তো দেখতে পাচ্ছ তো রুটিগুলোকে আমি এরভাবে বেলে বেলে এই যে একটা পাত দেখতে পাচ্ছ থালাতে রেখে দিচ্ছি, যেন আমি পরে শেখবো, মানে এখন শেখা হবে না, একাই আছি বন্ধুরা, বিদেশে আছি, আসামে আছি বর্তমানে। তো আমি এখানে আমার ব্যবসা আছে, এখানে ব্যবসা করি, হ্যাঁ, সাথে তো খাবার দাবার তৈরি করি এবং নিজেকে তৈরি করতে হয়। আর আমারও কুকিং করার বহুত শখ, আগেও বাড়িতে থাকলেও অনেক কুকিং করতাম, ভালো ভালো মাংস টাংস পোলাও বিরিয়ানি আমি অনেক কিছু বানাতে জানি বন্ধুরা, কিন্তু কোনোদিন রুটি বানিয়েছি না, রুটি কোনোদিন তৈরি করেছি এরকম মনে হচ্ছে না। আজকে প্রথমবার রুটিটা তৈরি করছি, তাই এরকম হচ্ছে উল্টাপাল্টাভাবে। দেখতে পাচ্ছ চাকা কোথায় যাচ্ছে আর হাত কোথায় যাচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে বন্ধুরা। তো এরকম হচ্ছে রুটি বানাচ্ছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, তে আমার সাথে থাকো। দেখো পুরো এইভাবে আমি সব কটা রুটিকে এভাবে বেলে নিয়ে তারপরে শেখবো। তো এভাবে দেখতে পাচ্ছ রুটিগুলো খুব একটা সুন্দর হচ্ছে না, মানে গোল হচ্ছে না বন্ধুরা, একদিকে যাচ্ছে ভারত, একদিকে যাচ্ছে পাকিস্তান, তো এইভাবে রুটিগুলো হচ্ছে। আর বাংলাদেশে চলে যাচ্ছে সমসময়, দেখো বাংলাদেশে চলে যাচ্ছে, মানে আমাদের যেগুলি পড়োশী দেশ তাদেরকে টাচ করে নিচ্ছে আমার এই রুটি, বুঝলে। এই রুটিটা আমার দেখতে পাচ্ছ, এই রুটিটা যে কেমন হয়েছে, মনে হয় এটা কোথায়কার মানচিত্র হলো আমি নিজেও বলতে পারছি না, যেহেতু জানা নাই, উল্টাপাল্টা বলে লাভ নাই বন্ধুরা। তো এই দেখো রুটিগুলো মানে এক দেশে কোনো না কোনো দেশের মানচিত্র তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি সবকটা রুটিকে একদম দেখো কীভাবে সুন্দর করে বেলছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার রেসিপিটি দেখতে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, তাতে আপনার ভাই এরকম সুন্দর সুন্দর রেসিপি এবং এবং ভালো ভালো জিনিস, মজাদার মজাদার জিনিস যেগুলি আপনাদেরকে বানিয়ে দেখাবে। এই দেখছো একদম এই বেলুন চাকাগুলো আমি বিক্রি করি, আমার দোকানে আছে, এই যে বেলুন চাকা দেখতে পাচ্ছ, খাট বেলুন যেটা আপনারা বলছেন আসামি ভাষায়, আসামি মানে আসামি ভাষা তো না, মানে এটাকে একটা ভাষার নাম বলা হয় সিলোটি, সিলোটি ভাষাতে বলে খাট বেলুন বলে এটাকে, আমরা বলি বেলুন চাকা যেটা বলি আমরা বাংলাতে, হ্যাঁ, তো এরা বলে খাট বেলুন। তো চলো কোনো ব্যাপার নাই, যেটা বলছে বলছে বলুক, এক দেশের ভাষা, এক দেশের কেমন কেমন ভাষা, আমাদের ইন্ডিয়াতে 10 কিলোমিটার 15 কিলোমিটার গেলেই ভাষা একটা না একটা ভাষা পরিবর্তন আছে। তো এই ভাষা নিয়ে আমি এটা বলছি না বন্ধুরা, কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন, আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এইভাবে বনে থাকুন, আমার দেখেন রুটি আমি রেসিপিটি কীভাবে বানাচ্ছি। রুটিগুলোকে পুরো এখন দেখো এইভাবে আমি পুরো সব কটা রুটিকে বেলে নিলাম,
বেলনি দিয়ে দেখতে পাচ্ছ একদম পুরো রুটি একদম ডো, প্রায় 8 থেকে 10টা রুটি হবে। আমি সবগুলিকে দিয়ে দিলাম, এটাই লাস্ট ডো আছে, এই ডোটা হয়ে গেলে আর আমাকে রুটি বেলতে হবে না, মানে আজকের মতন ছাড়া পেয়ে যাব। তো এইভাবে বন্ধুরা আজকে আমি, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বসে আছি, কাম ধান্দা নেই, তো কী করবো, কিছু না কিছু তো করতে হবে। তো সাথে একটা রুটি বানিয়ে খেলি, ভাত খেয়ে খেয়ে ভাতুয়া হয়ে গেছি, তো আজকে রুটি খাবো। তাই এই যে রুটিটা বানালাম, এই যে খাট বেলুনটাকে হটি সরিয়ে দিলাম, আবার সরিয়ে দিয়ে এখন দেখতে পাচ্ছ এই যে গ্যাস, গ্যাসের এই চা বানিয়েছিলাম সকালে। আমি যে চা বানাই বন্ধুরা, আমার হাতে যদি চা যদি খান একবার, তো 7 বার নানা নানা বলবেন আর চা খেতে চাইবে না আমার কাছে। তো আমার চার রেসিপি, একটা স্পেশাল রেসিপি আছে যেটা এলাচ দিয়ে আমি বানাই, একটা স্পেশাল মশলা, এটা আপনাদেরকে আমি পরবর্তীতে ঘরে গেলে মিক্সি জার দিয়ে পুরো একদম চায়ের যে আমার যে চা খেলে আপনাকে কত ভালো লাগবে এই রেসিপিটা আপনাকে দেখাবো। তো এখন দেখেন কড়াইটাতে দিয়ে ধোঁয়া উঠছে, মানে ধোঁয়া উঠছে আমাদের বাংলা ভাষায় যেটা বলে, আর আমাদের যেটা মাতৃভাষায় বলে, মাতৃভাষায় বলে যে ধোঁয়া উঠছে। তো ধোঁয়া উঠছে বন্ধুরা, দেখো এখন পুরো এই যে কড়াই দিয়ে ধোঁয়া উঠতে লেগেছে। তো এইভাবে দেখতে পাচ্ছ আমাদের এই রেসিপিটি, আমি একদম ভাজবো লুচিটিকে, কীভাবে ভাজছি দেখো। কড়াইটা গরমে গেলে এখানে আমি দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল, আমি কোনো আজে বাজে তেল ইউজ করি না বন্ধুরা, আমি শুধু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলকে আমি মানে অ্যালাউ করি না। সর্ষের তেল হচ্ছে সব থেকে ভালো, কোনো সোয়াবিন তেল বা কিছু তেল বা আরও পাম অয়েল কিতাকিতি আছে এগুলোকে আমি পছন্দ করি না, সর্ষের তেলের মতো কোনো জবাব নেই, সর্ষের তেল হচ্ছে পিওর। তো আমি এখানে পিওর সর্ষের তেল আর সাথে একটু এই রিফাইন তেলটা মিক্স ছিল, তো আমি এর আগে আমার ভেজেছিলাম, তো যাই হোক দুটোই তেলকে আমি মিক্স করে এখানে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ তেলটি গরম হলে আমি এর ভিতরে লুচিগুলোকে, যতটি লুচি দেখেছেন আপনি বানিয়েছি রুটিগুলোকে, আমি এখানে জুত করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো এখন এই যে গরম হয়েছে, এবং গরম হওয়ার পরে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম, তাকে আমার রুটিগুলো যেন না লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কড়াইয়ের তেল একদম দিয়ে, তেল দিয়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে আছে। আর আমি এখন দেখো এখানে কি করব, এই যে লুচিগুলোকে নিয়ে এখন এখানে পুরো তেলটা হিট হয়ে গেছে, এখন এখানে আমি তেলে লুচিটাকে, এই যে দেখো বন্ধুরা লুচিটা ঠিক সাবধানভাবে দিবেন, না তো আপনার হাত পায়ে তেল ছিটকে এসে হাত পুড়তে পারে। আপনাকে সাবধান করতে করতে বন্ধুরা আমি এই যে দেখছো, এই যে কোন দিক থেকে কোন দিকের মানচিত্র তৈরি হয়ে গেছে, এই রুটিটিকে আমার ভাজা তৈরি, ভাজা করা হয়ে গেল। এই দেখছো রুটিগুলো, আমি আটাটা কিন্তু অনেকক্ষণ ধরে মথেছি, যেটা বাংলা ভাষায় আমাদের বলে মথেছি, মানে এটাকে অনেকক্ষণ ধরে বেলেছি, এই জন্য রুটিগুলো আমার ফুলছে, যে টেড়া বেঁকা যাই হোক কিন্তু রুটিটা আমার ফুলছে বন্ধুরা। আপনার যদি আটাগুলো ভালোভাবে সানা না হয় বা মথা না হয় তাহলে এই আটা রুটিগুলো ফুলতো না। তো দেখেন আমার রুটিটা একদম খুব সুন্দরভাবে ফুলে ফুলে গেল, একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এই তো দেখছো এটা এখন লাল লাল হয়ে গেলে আমি এটাকে উঠাই নিব, উঠাইয়ে দিয়ে আপনাকে দেখাবো আর একটা। এই যে একটু আমি এখানে ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন আপনারা, তো আমি ছাঁকনি আর কে ধোয়াধুয়ি করবে বন্ধুরা, তো আমি এইটা দিয়ে কাজ চালিয়ে দেবো, এই যে খুন্তিটা দিয়ে কাজ চালিয়ে নিব। হ্যাঁ, তো এটা দিয়ে আমি করে নেবো, আর সাথে আর একটা চামচ আছে আমার পাশে, এটা দিয়ে এইগুলিকে আমি উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখন এটাকে উঠাবো, মানে হয়ে গেছে 50% হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো এটাকে একবার উল্টে দিলাম, এই যে দেখো এক সাইড হয়ে গেছে, পুরো লাল ব্রাউন কালার হয়ে গেছে। আর এই যে এটা দিয়ে এখন আমি ধরে একদম পুরো তেলটাকে নিংড়ে আমি এটাকে একদম বের করে নেবো তেল থেকে। তো দেখতে পাচ্ছ তেল থেকে বের করে নিলাম। নেক্সট আর আমি এর ভিতরে আরও অনেকগুলি রুটি আছে যে বানিয়ে রেখেছি বন্ধুরা, এই রুটিগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। তো কীভাবে দিচ্ছি দেখেন, আমি এখানে এখন এই যে রুটিটা দিয়ে দিলাম, আর এইটা দিতে দিতে আমার কিন্তু হাতে তেল পড়ে, একদম তেল ছিটকে পড়ে গেছে, আপনাকে সাবধান করাচ্ছিলাম, আমার নিজেরই হাতে তেল ছিটকে পড়ে গেছে বন্ধুরা, হাতটা এখন পুরো জ্বালা করছে, আমি পানতে ডুবিয়ে ধরে আছি বন্ধুরা। তো ঠিক সাবধানভাবে যখন এগুলো রেসিপি করবেন একটু সাবধানভাবে থাকবেন, কেন যে হাত থেকে তেল ছিটকে যেন হাতে গায়ে না পড়ে। তো এইভাবে পুরো লুচিটিকে আমি ভেজে নেব। হ্যাঁ, এখান থেকে পুরো একদম সব খুব সুন্দরভাবে দিয়ে এখানে দেখতে পাচ্ছ ফুল ফুলে ফুলে ডমকা ডমকা হয়ে গেছে। আবার পরিশেষে একটা কথা বলছি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে যদি থাকেন পেজটিকে ফলো করবেন, আর সাথে সাথে ফ্রেন্ড ইনভাইটও পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।